দেশে হৃদয় জুড়ে আছো তুমি থাকবে চিরদিন, লাল গোলাপে শুভেচ্ছা তোমায় আজ তোমার জন্মদিন। বাংলাদেশের হৃদয় জুড়ে আছো তুমি থাকবে চিরদিন, লাল গোলাপে শুভেচ্ছা তোমায় আজ তোমার জন্মদিন। শুভ 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 দিন আজ তারে রহমানে জন্মদিন, শুভ 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 দিন আজ তারে রহমানে জন্মদিন। সম্প্রতিকালে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজ উনি দেশে বাইরে থাকতে বাধ্য হচ্ছেন, কিন্তু ওইখানে তিনি অলস সময় কাটাচ্ছেন না। উনি এখানে রীতিমতো পড়াশোনা করছেন, গবেষণা করছেন, দেশ সম্বন্ধে চিন্তা ভাবনা করছেন। এবং বছর দুয়েক আগে উনি বাংলাদেশের সম্মান কীভাবে সম্ভব এবং কী বলে স্থিতিশীল উন্নয়ন কীভাবে সম্ভব সেভাবে বিভিন্ন একটি স্ট্র্যাটেজি পেপার উপস্থাপন করেছিলেন। সেখানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কীরকম হওয়া উচিত, বাংলাদেশের বাণিজ্য, তারপর রাজনীতি, সর্ববিষয়ে কৃষি, সর্ববিষয়ে কীরকম হওয়া উচিত সেই সেইভাবে তার সেই বিষয়ে তার উনি তার চিন্তা চেতনা এবং ভাবনা স্থাপন করেছিলেন। এবং এটা যারা আপনারা পড়েছেন আমার পড়ার সৌভাগ্য হয়েছে, ওই লেখা দেখে বোঝা যায় উনি একজন শুধু রাজনীতিবিদ নয়, উনি একজন ভবিষ্যতের রাষ্ট্রনায়ক। রাষ্ট্রনায়ক এবং সাধারণ নায়ক সাধারণ নেতার মধ্যে পার্থক্য হচ্ছে যে একজন নেতা একটা শর্ট রেঞ্জের 5 বছর 6-10 বছরের চিন্তা করেন, কিন্তু একজন রাষ্ট্রনায়ক একটা রাষ্ট্রের আগামী 50 বছর 100 বছর কীভাবে কীভাবে হবে এবং সেইভাবে দেশ কীভাবে পরিচালিত করতে হবে, পরিকল্পনা করতে হবে সেই হিসাবে চিন্তা করেন। এবং তার এই আবার তার এই মেধার উনি অত্যন্ত মেধাবী রাজনীতিবিদ তার পরিচয় ওই তার ওই স্ট্র্যাটেজিক পেপারের মাধ্যমে পাওয়া যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে যারা তারেক রহমান সাহেব থেকে শুরু করে আমাদের তৃণমূলের যারা নেতা কর্মী রয়েছেন সে পর্যন্ত প্রায় 7,500 যে অন্য মামলাগুলো ছিল তার মধ্যে একটিও প্রত্যাহার করা হয়। তাহলে এদেশে এটা কোন আইনের শাসন চলছে আপনারা জানেন? 1/11 এর পরে যখন বিএনপির উপরে তৎকালীন যে সাময়িক একটি সরকার ছিল 2 বছরের জন্য, তারা বিএনপির উপরে যে অনাচার অত্যাচার এবং অন্যায় করেছে তা থেকে বিএনপির বের হয়ে আসা কোনো কঠিন ছিল না। যদি আমাদের নেতৃত্বে বেগম খালেদা জিয়া আজকের তথাকথিত যে সরকার সেই সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন তার মতো যদি তিনি বলতেন যে আমরা ক্ষমতা এলে সেই অবৈধ সামরিক সরকারের সকল কর্মকাণ্ড আমরা বৈধ করে দিব, এরকম যদি বেগম খালেদা জিয়া বলতেন তাহলে হয়তো আমাদের বিএনপি নেতা কর্মীদের কিন্তু আমরা জানি আমাদের নেত্রী হচ্ছেন আপোষহীন নেত্রী, তিনি কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। আজকে জনাব তারেক রহমানের এই জন্মবার্ষিকীতে এই কঠিন সত্যগুলো আমাদের দেশের মানুষের সামনে তুলে ধরতে হবে। আপনারা জানেন কিভাবে তার উপরে দুঃসহ অত্যাচার করা হয়েছিল,
শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল এবং পরবর্তীতে চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। এবং আপনারা জানেন যে বেশ কয়েক বছর পরে তার বিরুদ্ধে যে ব্যক্তিগতভাবে যে মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছিল তার একটি মামলার রায়ে তাকে 1 বছর খালাস দেওয়া হয়। অথচ আশ্চর্যের বিষয় এই যে সরকার আমরা লক্ষ্য করেছি আজকেও যে কী হচ্ছে, প্রধান বিচারপতির ওপরে যেভাবে অন্যায় এবং অনাচার করা হয়েছে ঠিক সেই একই প্রক্রিয়ায় আমরা জানি যে জনাব তারেক রহমানের মামলার যে রায় হয়েছিল, যে রায় তাকে 1 বছর খালাস দেওয়া হয়েছিল, সেই মামলাকে ভিন্ন পথে পরবর্তীতে প্রভাবিত করে এবং সেই যে মামলার যিনি বিচারক ছিলেন তিনি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। আজকে এই কঠিন সত্যগুলো আমাদের শুধু বিএনপির নেতাকর্মী নয়, দেশের প্রতিটি মানুষের সামনে আমাদের মন্ত্রে তুলে ধরতে হবে। কেন প্রয়োজন তারেক রহমানকে? এমন একটা ব্যক্তি যে বাপ এবং মা তাদের সুনামের অ্যাডভান্টেজ নিয়ে 2001 সালের ইলেকশনে উনি যে পরিমাণ খেটেছেন তখনই কিন্তু উনি বলতে পারতেন আমাকে টিভি আমি টেকনোক্রেট মন্ত্রী কিন্তু 3 লাখ কাজ করে গেছে এবং 2001 সালের নির্বাচন এবং 1996-এর আমাদের নির্বাচন এই দুটোতে এমন সুন্দর করে কাজ করেছে এবং ট্রেনিং চীনা মূলের যারা তাদেরকে নিয়ে কাজ করেছে এটাই হচ্ছে বাংলাদেশের কৃষকটা দৃষ্টিতে ভিতরে কোন জায়গায় আমাদের প্রদর্শন ভালো কোন জায়গায় খারাপ, খারাপটাকে কীভাবে ভালো করা যায় এবং ভালোটাকে আরও উত্তম করা যায় এই যে তারেক রহমানের এই যে শিক্ষা প্রথম প্রথম প্রথমের প্রতি যে শিক্ষাটা উনি দিচ্ছেন তাদের দেশকে ঢুকিয়েছেন তাদের ভিতরে কারা কারা নেতা আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদী জাতীয়তাবাদের উপরে রাজনীতি করে কোন শক্তিটা আসতে পারে এটাই যার জন্য তারা চায় না বাংলাদেশে উনি সমস্ত বাংলাদেশের কয়েকটা অঞ্চলে ইয়াঙ্গার জেনারেশনকে নিয়ে সব জায়গায় ঘুরেন, কী করে বক্তৃতা করতে হয় সেটা শেখান, বক্তৃতার ভিতরে কী কী ম্যাটেরিয়ালস থাকবে সেটাও শেখান এবং কাজের ভিতরে টিম লিডার তৈরি করে দেন, একটা যোগসূত্র স্থাপনের জন্য নিজস্ব কিছু যোগ রেখে দেন যা আপনি আমাকে এই সংবাদগুলো মাসে মাসে পাবেন। এই যে শৃঙ্খলা বোধ দিয়ে আগামী প্রজন্মকে ট্রেন করাতে ওনাদের যে অভ্যাস এবং এটা যেটা আপনি শুরু করেছেন উনি ফিরে আসলে ওটা আরও দ্বিগুণ গতিতে চলবে এবং বাংলাদেশের নতুন প্রজন্ম তার অধীনে কাজ করবে এটাই হচ্ছে এই সরকারের। আজকে আমরা ব্যাপকভাবে আনন্দিত এবং অত্যন্ত অনুপ্রাণিত এবং আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি রাজ্য কমিটির সরকার আল্লাহ আমিন।
দোয়া হয়েছে, কোরআন খতম হয়েছে, সব কিছু তোমার দরবারে কবুল আর অর্জন করেছে। আমাদের উপলক্ষে আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন করেছে, এই আল্লাহ সমস্ত মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আমাদের পক্ষ থেকে হায়াতের তাই ঈদা নসিব করো। আল্লাহ শহীদকে তুমি জিয়াউর রহমান শাহেদকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, কবুল আর মঞ্জুর করে দাও। আজকের এই জন্মদিনকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করে বাংলাদেশের হৃদয় জুড়ে আছো তুমি থাকবে চিরদিন, লাল গোলাপে শুভেচ্ছা তোমায় আজ তোমার জন্মদিন। বাংলাদেশের হৃদয় জুড়ে আছো তুমি থাকবে চিরদিন, লাল গোলাপে শুভেচ্ছা তোমায় আজ তোমার জন্মদিন। শুভ 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 দিন আজ তার।